नमस्कार बंधुरा, रूपसी पाकशाला सबाई के आरो एक बार स्वागत जाने। फुलकपी रसा ये क्योंकि नर्माली सबाई हमें बाड़ी तैरी करी। आज अपन साथ शेयर करब माछ दिए फुलकपी रसा। साधारण रान्ना के क्यों असाधारण करा जाए से ही भाव रान्ना करब। फुलकपिटा जेहेतु नर्माली मानुष प्रत्येक दिन खेते खेते एकदम बोर हो जाए, तो ये रान्ना कर ले आशा करी बोर होबे ना, भीषण सुंदर लागे। রান্না করার জন্য মেন উপকরণ ফুলকপি। ফুলকপিটিকে টুকরো করা আছে, আলু আছে, বাঙালির আবার আলু ছাড়া চলে না, তাই ফুলকপিতে কয়েক টুকরো আলু এই জায়গায় আছে, সেটা দেব। আর আছে মাছ। বাটা মশলার মধ্যে শুকনো লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ব্যাস। আর কিছু বাটা মশলা তেমন কিছু ব্যবহার করতে হবে না, এতটুকুই এনাফ। এরপর কড়াইতে জল দিয়ে ফুলকপি দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করা লাগবে। এরপর এই পাশে আছে যে মাছ, তাতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নেওয়া লাগবে মাছটার গায়ে নুন হলুদটাকে। এটা মাখা কমপ্লিট। এটা সাইডে রাখার পর এই পাশে ফুলকপিটা, এটাও কিন্তু ভাপানো একেবারেই কমপ্লিট। এর থেকে বেশি আবার ভাপালি পরে রান্না করতে সেটা ভাঙার চান্স থাকতে পারে। এটা নামানোর পর জল ঝরানো লাগবে। আর এ পাশে কড়াইতে তেল, সরষের তেল দিয়ে পুরো রান্নাটা যেহেতু করব, তাই সরষের তেল দেওয়ার পরে নুন হলুদ মাখানো যে মাছ আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মিনিমাম 5 মিনিটের মতো অপেক্ষা করব। মাছ দেওয়ার পরে পরেই নাড়াচাড়া করতে যাবেন না, নইলে কিন্তু মাছ ভাঙার একটা চান্স থাকে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছটাকে একটু লালচে করে ভাজা লাগবে। দেখুন আপনারা কালারটা যেন ঠিক এরকমই হয়। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি মাছের ভাজাটা ঠিক যেন এরকমই হয়। ফুলকপির এই রসাটা মাছের ভাজাটা একটু কড়া করে করা লাগবে, তাতে বেশ খেতে কিন্তু বেশ ভালো হয়। এটা নামানোর পর কড়াইতে আরও তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুলকপিটা যে আছে ভাপানো ফুলকপি, এটা একটু স্বাদ মতো নুন, একটু কালারের জন্য অবশ্যই হলুদ। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে ফুলকপিটাকে 10 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা হবে, বেশিক্ষণ আর ভাজার প্রয়োজন পড়বে না। নাড়াচাড়া করে 10 মিনিট ভাজলেই এটাকে তো কমপ্লিট। ঠিক এইভাবে ভাজলাম, এর থেকে আর বেশি ভাজতে হবে না, বাস এনাফ। এরকম ভাজলেই কিন্তু হবে। এরপর আরও একটু তেল দিয়ে তাতে যে আলু আছে আলু দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি করা সেটা দিয়ে দেব। যেহেতু বাটা পেঁয়াজ আছে তাই অল্প দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর কালারের জন্য অল্প একটু হলুদ, আর স্বাদের জন্য অবশ্যই নুন। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আলুটাকে ভাজা করা লাগবে। আর এতে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। তেলের মধ্যে দিলে কিন্তু আগে ফোড়নটা পোড়া লাগে, সেই ক্ষেত্রে এই টাইমই দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে। খুব ভালো করে আলুটাকে ভাজলাম, আপনারা দেখুন লাল হয়ে গেছে। এই টাইমে ফুলকপিটাকে দেওয়া লাগবে, ভাজা ফুলকপিটাকে দিয়ে আরও খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। ফুলকপিটা আর আলুটা যেন খুব ভালো করে ভাজা ভাজা হয়, তাহলে কিন্তু এই তরকারিটার খুব সুন্দর টেস্ট আসবে। এরপর বাটা মশলা আছে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরে বাটা, রসুন বাটা, এটা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করা লাগবে, আর খুব সুন্দরভাবে এটা কষানো লাগবে। কারণ একটাই, যত ভালো কষা হবে তত কিন্তু ফুলকপি রান্নার টেস্টটা বাড়বে, তাই কষানোটা একটু ঠিক করে করবেন ভালো করে, যতক্ষণ এটা শুকনো শুকনো না হয়। শুকনো শুকনো হলে পরে এটা ঝোলের পরিমাণে জলটা দিয়ে দেবেন। আপনারা কীভাবে ঝোলটা করবেন, কতটা করবেন, সেই আন্দাজে জলটা দিয়ে দেবেন। এই টাইমে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুঁতিতে অনেকটা মশলা আছে, সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে এই রকমই কিন্তু হালকা আছে মিনিমাম 15 মিনিট কিন্তু রান্না করা লাগবে। আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন আপনারা ঝোলটা কিন্তু ফুলকপির থেকে অনেকটাই কমছে। এই টাইমে ভাজা মাছ যে আছে সেটা দেওয়া লাগবে একে একে। দেওয়ার পরে খুব ভালো করে মাছটা ফুলকপির সাথে মেশানো লাগবে। সুন্দরভাবে মেশানোর পর মিনিমাম ওই 5 মিনিটের মতো হালকা আছে রান্না করলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। ফুলকপি থাকতে থাকতে বানিয়ে ফেলুন, এরকমই সুন্দরভাবে মাছের সাথে ফুলকপির রসা ভীষণ সুন্দর হয়। গরম ভাত হোক বা রুটি, রুটির সঙ্গেও কিন্তু এটা দারুণ যায়।
এটা 5 মিনিট কমপ্লিট। এবার নামিয়ে নিলাম, ধোয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে না ভালো করে রান্নাটাকে, কারণ গরম অবস্থায় ধোয়াটা বের হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো ভালো করে ছবিটা দেখা যাচ্ছে না। দেখুন আপনারা, খেতে ভীষণ সুন্দর হয়। আমি একটু ঝোল ঝোল রাখছি, যেহেতু দুপুরবেলা রান্নাটা, সেই ক্ষেত্রে ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রাখছি। আপনারা চাইলে এর থেকে একটু কমিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। বেশি অসাধারণ হয়েছে।